ইসলামী ছাত্র শিবিরের এক নেতা নির্দেশে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার রাজীবকে হত্যার কথা স্বীকার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র। কিলিং মিশনে অংশ নেওয়া সাতজনের মধ্যে পাঁচজনকে গ্রেফতারের পর খুনের নির্দেশদাতা দুজনকে আটকের চেষ্টা করছে টিবি। এনামুল কবির উপমের রিপোর্ট। মধ্য ফেব্রুয়ারিতে পলাশনগরের বাসার সামনে দুষ্কৃতকারীদের হাতে নৃশংসভাবে খুন হন শাহবাগ গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ব্লগার রাজীব হায়দার। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিবি ওই ঘটনায় হত্যাকারী বলে শনাক্ত করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রকে। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যেকার পাঁচজনকে। এদের একজনের বাসার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত। দীপের হাতে চাপাতি, চাপাতি দিয়ে কোপাচ্ছিল, আর অনিকের হাতে ছিল ছুরি, ডান পাশে প্রথম কোপ লাগে গলায়। তো পরবর্তীতে রাজীব হায়দার ওয়ালের সাথে পড়ে যায়, ওয়ালে যখন বেঁধে যায় তখন এলো পাঝারি আরও দুই তিনটি কোপ দেওয়ার পর তখন সে মাটিতে পড়ে যায়। মোটিভটা এখনো প্রাথমিক জিজ্ঞাসাবাদ, এই পর্যায়ে আমরা নিশ্চিত হতে পারিনি। ফেসবুকের গ্রুপ ছবি থেকে রাজীবের চেহারা চিনে নেয়ার পর তার অবস্থান নিশ্চিত হতে হত্যাকাণ্ডের তিন দিন আগে শাহবাগ থেকে পলাশনগর পর্যন্ত রাজীবকে অনুসরণ করে কিলাররা। আরও দুইজন বা তিনজন যাদেরকে আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি, তাদের একজন শিবিরের রাজনীতির সাথে, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সেই মূলত মূল পরিকল্পনাকারী, এবং এদেরকে প্রথম থেকে যে ইনস্টিগেট করা, মোটিভেট করা, এজিটেট করা, এটি সেই করেছে। তারা মনে করেছে বড় ভাই যেহেতু বলেছে, সেহেতু তাকে হত্যা করাটা আমাদের ইমানি দায়িত্ব ছিল। রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়। বাকি দুইজনকে আটক করা গেলে হত্যার মোটিভ এবং এর পেছনে কোনো বিশেষ মহল জড়িত কিনা তা জানা যাবে বলছে ডিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।